প্রিয় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। মহামারী করোনার কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, এমন এক পরিস্থিতিতে পলিটেকনিকের শিক্ষা ব্যবস্থা চালু রাখার প্রয়াসে বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর দ্বারা পরিচালিত A2I এর সহায়তায় অনলাইনে পাঠদানের এই কর্মসূচিতে সকলকে স্বাগতম, শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাই। আমি আমি প্রকৌশলী ভবসিন্ধু বিশ্বাস, ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল বিভাগ, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট। আজকের এই ক্লাসটি ষষ্ঠ পর্বের ইলেকট্রিক্যাল বিভাগের শিক্ষার্থীদের জন্য নিবেদিত। আজকের আমার এই সাবজেক্ট হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্ট 2, 66-762। আমি এই অনলাইন ক্লাসটি তৈরি করার জন্য যে সমস্ত বইয়ের সহায়তা নিয়েছি তা হলো ইলেকট্রিক্যাল টেকনোলজি বিএল থেরেজা ভলিউম 1, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্টস JB গুপ্তা, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্টস গোল্ডিং। এছাড়াও নিয়েছি সহায়তা ইন্টারনেট, গুগল, ইউটিউব ইত্যাদি। আজকের ক্লাস নম্বর হচ্ছে 1 এবং সাবজেক্ট টপিকস ইনস্ট্রুমেন্টের পরিসর বৃদ্ধি, অর্থাৎ আজকে আমরা ইনস্ট্রুমেন্টের পরিসর বৃদ্ধি সম্পর্কে আলোচনা করব। আজকের ক্লাসে শিক্ষার্থীরা জানতে পারবে ইনস্ট্রুমেন্টের রেঞ্জ বা পরিসর বৃদ্ধি কি, ইনস্ট্রুমেন্টের রেঞ্জ বা পরিসর বৃদ্ধির প্রকারভেদ, DC সার্কিটে অ্যামিটার শান্ট কি, মাল্টিপ্লাইং পাওয়ার কি, অ্যামিটার শান্টের বৈশিষ্ট্য, ভোল্টমিটার মাল্টিপ্লায়ার কি, ভোল্টমিটার মাল্টিপ্লাইং ফ্যাক্টর কি, ভোল্টমিটার মাল্টিপ্লায়ারের বৈশিষ্ট্য, সোয়াম্পিং রেজিস্ট্যান্স কি। আমরা আজকের ক্লাসে এই কটা টপিক সম্পর্কে বিস্তারিত জানতে পারব। আমরা প্রথমে আসি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে ইনস্ট্রুমেন্টের রেঞ্জ বা পরিসর বৃদ্ধি কি। ইনস্ট্রুমেন্টের রেঞ্জ বা পরিসর বৃদ্ধি হলো কম রেঞ্জের ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট দ্বারা বেশি পরিমাণ ইলেকট্রিক্যাল রাশি পরিমাপ করার প্রক্রিয়াকে ইনস্ট্রুমেন্টের রেঞ্জ বৃদ্ধি বলে। যেমন কম রেঞ্জের অ্যামিটার দ্বারা বেশি কারেন্ট পরিমাপ করা, কম রেঞ্জের ভোল্টমিটার দ্বারা বেশি ভোল্টেজ পরিমাপ করা, কম রেঞ্জের ওয়াটমিটার দ্বারা বেশি ওয়াট পরিমাপ করা। উদাহরণস্বরূপ বলা যায় যে 1 অ্যাম্পিয়ার অ্যামিটার দ্বারা 10 অ্যাম্পিয়ার কারেন্ট পরিমাপ করা, 10 ভোল্ট 50 ভোল্ট ভোল্টমিটার দ্বারা 500 ভোল্ট পরিমাপ করা, 50 ওয়াট ওয়াটমিটার দ্বারা 500 ওয়াট পরিমাপ করা। অর্থাৎ আমরা সহজেই বুঝতে পারি উদাহরণের সাহায্যে যে 1 অ্যাম্পিয়ার এর মিটার দ্বারা 10 অ্যাম্পিয়ার মাপবো, 50 ভোল্টের ভোল্টমিটার দ্বারা 500 ভোল্টেজ মাপবো এবং 50 ওয়াট ওয়াটমিটার দ্বারা আমরা 500 ওয়াট পরিমাপ করতে পারবো। এইভাবে যে কোনো কম রেঞ্জের ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট দ্বারা বেশি পরিমাণ ইলেকট্রিক্যাল কারেন্ট, ভোল্টেজ, পাওয়ার, এনার্জি ইত্যাদি পরিমাপ করাকে ইনস্ট্রুমেন্টের পরিসর বৃদ্ধি বলে। এরপরে আসবো আমরা যে সকল ইনস্ট্রুমেন্টের পরিসর বৃদ্ধি করতে হয় তাদের তালিকা। তাই অ্যাকচুয়ালি যে আমাদের যে যত ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে এদের মধ্যে অ্যামিটার, ভোল্টমিটার, ওয়াটমিটার এবং এনার্জি মিটারের রেঞ্জ বৃদ্ধি করার প্রয়োজন হয়, কারণ এদের রেঞ্জ খুব কম। যেমন অ্যামিটার দ্বারা আমরা রেঞ্জ বৃদ্ধির জন্য শান্ট ব্যবহার করব, ভোল্টমিটার দ্বারা রেঞ্জ বৃদ্ধির জন্য মাল্টিপ্লায়ার ব্যবহার করব, ওয়াটমিটার দ্বারা রেঞ্জ বৃদ্ধির জন্য কারেন্ট ট্রান্সফর্মার পটেনশিয়াল ব্যবহার করব, এনার্জি মিটার রেঞ্জ বৃদ্ধির জন্য কারেন্ট এবং পটেনশিয়াল ট্রান্সফর্মার ব্যবহার করব। এদের মধ্যে অ্যামিটার ভোল্টমিটারের মধ্যে যে মুভিং আয়রন এবং মুভিং কয়েল ইনস্ট্রুমেন্টের রেঞ্জের পরিমাণ খুব কম, এই জন্যই এদের রেঞ্জ বৃদ্ধি অত্যন্ত প্রয়োজন। আমি আবার বলছি যে মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট এবং মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট থেকে যে সমস্ত অ্যামিটার ভোল্টমিটার
ওয়াট মিটার তৈরি হয় তাদের রেঞ্জ বৃদ্ধি করা বেশি প্রয়োজন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা পড়ব যে ইনস্ট্রুমেন্টের পরিসর বৃদ্ধির প্রয়োজনীয়তা। এই প্রয়োজনীয়তা অনুধাবন করার পূর্বে আমরা একটা চার্ট অবলোকন করি। যে চার্টে দেখানো হয়েছে যে মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট যেটা অ্যামিটার হিসাবে 0.02 অ্যাম্পিয়ার এবং ভোল্টমিটার হিসাবে 1 ভোল্ট পরিমাপ করতে পারে, মুভি কয়েল ইনস্ট্রুমেন্ট 0 থেকে 50 মিলি অ্যাম্পিয়ার এবং ভোল্টেজ হচ্ছে 0 থেকে 50 মিলি ভোল্ট পরিমাপ করতে পারে, হট আয়রন ইনস্ট্রুমেন্ট অ্যামিটার হিসাবে 0 থেকে 1 অ্যাম্পিয়ার আর হট আয়রন ইনস্ট্রুমেন্ট ভোল্টমিটার হিসাবে ব্যবহার করা যায় না। ইলেকট্রোস্ট্যাটিক ইনস্ট্রুমেন্ট ঠিক তেমনি ভোল্টমিটার হিসাবে ব্যবহার করা হয়, অ্যামিটার হিসাবে ব্যবহার করা যায় না, এটা 30 থেকে 150 ভোল্ট পর্যন্ত পরিমাপ করা যায়। ইন্ডাকশন টাইপ ইনস্ট্রুমেন্ট 0 থেকে 5 অ্যাম্পিয়ার এবং 0 থেকে 5 ভোল্ট মিটার ডিজাইন করা যায়। এখান থেকে দেখা যাচ্ছে যে সর্বোচ্চ 150 ভোল্ট এবং সর্বোচ্চ হচ্ছে সর্বনিম্ন হচ্ছে 1 ভোল্ট, আবার সর্বোচ্চ 5 অ্যাম্পিয়ার আর সর্বনিম্ন হচ্ছে 0.02 অ্যাম্পিয়ার, অর্থাৎ 20 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত ইনস্ট্রুমেন্ট দ্বারা পরিমাপ করা যায়। এই এত লো রেঞ্জের অ্যামিটার ভোল্টমিটার নর্মালি ডিজাইন করা হয়। তা এখন এই ইনস্ট্রুমেন্টের রেঞ্জ বৃদ্ধির জন্য আমাদের বলা হচ্ছে যে মুভিং কয়েল ইনস্ট্রুমেন্টের কয়েল সবচেয়ে কম কারেন্ট বহনক্ষম এবং কম ভোল্টেজ ড্রপ সহ্য করতে পারে, অর্থাৎ যে কোনো ইনস্ট্রুমেন্টের রেঞ্জ এর কয়েলের ভোল্টেজ সহ্য ক্ষমতা এবং কারেন্ট বহন ক্ষমতা দ্বারা নির্ধারিত হয়ে থাকে। উদাহরণস্বরূপ মুভিং কয়েল ইনস্ট্রুমেন্টের কারেন্ট বহন ক্ষমতা 50 মিলি অ্যাম্পিয়ার এবং ভোল্টেজ ড্রপ 50 মিলি ভোল্ট। উক্ত ভোল্টেজ এবং কারেন্টের উপযোগী করে কয়েল এবং স্প্রিং তৈরি করা হয়। চার্ট থেকে দেখা যায় যে অন্যান্য ইনস্ট্রুমেন্টের বহন ক্ষমতা কারেন্ট বহন ক্ষমতা সীমিত, সুতরাং উক্ত কম রেঞ্জের মিটার দ্বারা বেশি পরিমাণ কারেন্ট ভোল্টেজ এমনকি পাওয়ার পরিমাপ করার জন্য ইনস্ট্রুমেন্টের রেঞ্জ বৃদ্ধি করা প্রয়োজন। সংক্ষিপ্তভাবে আমরা বলতে পারি যে ইনস্ট্রুমেন্টের পরিসর বৃদ্ধির প্রয়োজনীয়তা, কম রেঞ্জের অ্যামিটার দ্বারা বেশি কারেন্ট পরিমাপ করা, কম রেঞ্জের ভোল্টমিটার দ্বারা বেশি ভোল্টেজ পরিমাপ, কম রেঞ্জের ওয়াটমিটার দ্বারা বেশি ওয়াট পরিমাপ এবং কম রেঞ্জের এনার্জি মিটার দ্বারা বেশি এনার্জি পরিমাপ করার জন্য ইনস্ট্রুমেন্টের রেঞ্জ বৃদ্ধি করার একান্ত প্রয়োজন। এবার আসি আমাদের ইনস্ট্রুমেন্টের রেঞ্জ বা পরিসর বৃদ্ধির প্রকারভেদ, অর্থাৎ কী কীভাবে আমরা ইনস্ট্রুমেন্টের রেঞ্জ বৃদ্ধি করতে পারি। আমরা সাধারণত 6 প্রকারে বা 6 ভাবে ইনস্ট্রুমেন্টের রেঞ্জ বৃদ্ধি করতে পারি। এক হচ্ছে অ্যামিটার শান্টের সাহায্যে অ্যামিটারের রেঞ্জ বৃদ্ধি, ভোল্টমিটার মাল্টিপ্লায়ারের সাহায্যে ভোল্টমিটারের রেঞ্জ বৃদ্ধি, কারেন্ট ট্রান্সফর্মারের সাহায্যে অ্যামিটারের রেঞ্জ বৃদ্ধি, পটেনশিয়াল ট্রান্সফর্মারের সাহায্যে ভোল্টমিটারের রেঞ্জ বৃদ্ধি, কারেন্ট ও পটেনশিয়াল ট্রান্সফর্মারের সাহায্যে ওয়াটমিটারের রেঞ্জ বৃদ্ধি, এছাড়া পটেনশিয়াল ডিভাইডারের সাহায্যে ভোল্টমিটারের রেঞ্জ বৃদ্ধি করা যায়। একটা হচ্ছে ক্যাপাসিট্যান্স পটেনশিয়াল ডিভাইডারের সাহায্যে ভোল্টমিটারের রেঞ্জ বৃদ্ধি করা যায়, আর একটা হচ্ছে রেজিস্ট্যান্স পটেনশিয়াল ডিভাইডারের সাহায্যে ভোল্টমিটারের রেঞ্জ বৃদ্ধি করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসবো আমরা অ্যামিটারের রেঞ্জটা কিভাবে বৃদ্ধি করা যায়। এখানে বলা হচ্ছে যে অ্যামিটারের পরিসর বৃদ্ধির জন্য এর কয়েলের সাথে প্যারালালে যে লো রেজিস্ট্যান্স সংযোগ করে ডিসি বা এসি সরবরাহ দিলে অ্যামিটার বেশি কারেন্ট পরিমাপ করতে পারবে, একে অ্যামিটারের রেঞ্জ বৃদ্ধি বলে। উক্ত প্যারালাল রেজিস্ট্যান্সকে অ্যামিটারের শান্ট বলে। অর্থাৎ আমরা একটা একটা ডিসি মিটার নিয়ে যদি তার প্যারালালে একটা শান্ট সংযোগ করি তাহলে সেটাকে বলা হয় ডিসিতে অ্যামিটারের শান্ট বৃদ্ধি, আর যেটা এসি অ্যামিটার নিয়ে ওর প্যারালালে একটা শান্ট সংযোগ করি তাহলে সেটাকে বলে এসিতে মিটারের শান্ট অ্যামিটারের রেঞ্জ বৃদ্ধি। উক্ত প্যারালাল রেজিস্ট্যান্সকে অ্যামিটার শান্ট বলে। আবার যদি এসিতে ব্যবহার করি তাহলে অ্যামিটারের শান্ট ওটা ইম্পিডেন্স হিসাবে কাজ করে এবং ভোল্টমিটারের ভিতরে অ্যামিটারের ভিতরে যে ইম্পিডেন্স থাকে সেই ইম্পিডেন্স ও ইম্পিডেন্স কাজ করে, সুতরাং সেটাকে এসিতে অ্যামিটারের রেঞ্জ বৃদ্ধি বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনে রাখতে হবে যে শান্টের মান 1 ওহমের চেয়ে কম হয়, শান্টের 2টি কারেন্ট টার্মিনাল
ও দুটি পটেনশিয়াল টার্মিনাল থাকে। কারেন্ট টার্মিনাল দেয় মেইন সার্কিটের সাথে সিরিজে এবং পটেনশিয়াল টার্মিনাল দেয় অ্যামিটারের সাথে প্যারালে যুক্ত করা। একটু দেখে নেওয়া যাক, একটা অ্যামিটার, অ্যামিটার সে অ্যামিটারের প্যারালে একটা যে কালো বারের মতো এটা হচ্ছে একটা শান্ট ব্যবহার করা হয়েছে। সেই শান্টের এখানে দুটো পটেনশিয়াল টার্মিনাল যা অ্যামিটারের কয়েলের সাথে প্যারালালে সংযোগ করা হয়েছে, আর দুটো সিরিজ টার্মিনাল কারেন্ট টার্মিনাল। এই কারেন্ট টার্মিনালটা আমাদের ভোল্ট লোডের সাথে সিরিজে সংযোগ করা। সুতরাং একটা শান্টের চারটি টার্মিনাল থাকে, দুটো পটেনশিয়াল টার্মিনাল, দুটো কারেন্ট টার্মিনাল। এখন এখানে একটা সমতুল্য সার্কিট দেখানো হয়েছে, যে এই যে অ্যামিটার মিটার সেটাকে বেসিক মিটার দিয়ে দেখানো হয়েছে। সেখানে সেটা সাথে শান্টটা প্যারালালে সংযুক্ত করা আছে। শান্টের প্যারালালে সংযুক্ত করার ফলে যে অ্যামিটার দিয়ে একটা কারেন্ট প্রবাহিত হচ্ছে আর শান্ট দিয়ে একটা কারেন্ট প্রবাহিত হচ্ছে। এখানে মনে রাখা দরকার যে অ্যামিটার দিয়ে খুব কম পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় আর শান্ট দিয়ে খুব বেশি পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার দেখে নেওয়া যাক যে অ্যামিটার শান্টের বৈশিষ্ট্য। এখানে বলা হচ্ছে যে অ্যামিটার শান্ট অবশ্যই লো রেজিস্ট্যান্স আওতাভুক্ত হতে হবে। লো রেজিস্ট্যান্স হচ্ছে 1 ওহমের কম। রোধের তাপমাত্রা সহ কম হতে হবে। রোধের তাপমাত্রা সহ কম হলে পরে তাপমাত্রাজনিত যে মিটারের যে ত্রুটি দেখা দেয় সেই ত্রুটিটা দূরীভূত হবে। থার্মোইলেকট্রিক ইফেক্ট, থার্মোইলেকট্রিক ইফেক্ট হচ্ছে আমরা জানি যে মিটারের ভিতর কপার তার আর শান্টটা হচ্ছে ম্যাঙ্গানিন তারে তৈরি হয়। এই দুটো ভিন্ন ধাতু যখন প্যারালালে সংযোগ করা হয় তখন দুটি টার্মিনালের টেম্পারেচার সামান্য ডিফারেন্সে এদের ভিতর থার্মোইলেকট্রিক সৃষ্টি হয়, ভোল্টেজ সৃষ্টি হয় যা মিটারের পাটে প্রভাবিত করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শান্ট যদি ম্যাঙ্গানিন তারে তৈরি হয় তাহলে এই থার্মোইলেকট্রিসিটির পরিমাণ খুবই কম এবং নগণ্য। থার্মোইলেকট্রিসিটির পরিমাণ খুবই কম এবং নগণ্য। শান্টের মান অবশ্যই মিটার রোধের চেয়ে কম হতে হবে। শান্টের মান মিটার রোধের চাইতে কম হলে পরে কি হবে, যে যত কম হবে তত অ্যামিটার বেশি কারেন্ট মুক্তে পারবে। মনে রাখতে হবে যে অ্যামিটারের রেজিস্ট্যান্স ও ভালো অ্যামিটারের রেজিস্ট্যান্স সাধারণত 1 ওহমের চাইতে কম হয় এবং শান্টের রেজিস্ট্যান্সের মান তার চাইতে কম হবে। শান্ট অচম্বক পদার্থে তৈরি হতে হবে। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মিটারের ভিতর দিয়ে যখন কারেন্ট যায় তার নিজস্ব একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। যদি শান্ট চৌম্বক পদার্থ হয় তাহলে শান্টের ভিতর দিয়ে কারেন্ট যাওয়ার ফলে আর একটা চুম্বক ফিল্ড তৈরি হয়, ফলে শান্টের চুম্বক ক্ষেত্র মিটারের চুম্বক ক্ষেত্রকে প্রভাবিত করে মিটারের পাটে ত্রুটি আনে। সুতরাং শান্ট অবশ্যই অচুম্বক পদার্থে তৈরি হতে হবে। শান্টের প্রসারণ গুণাঙ্ক কম হতে হবে, অর্থাৎ তাপমাত্রা কম বেশি হলে যাতে শান্ট বেশি সংকুচিত এবং প্রসারিত না হয় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। সুতরাং এই সমস্ত গুণগুলো থাকলে পরে অ্যামিটার শান্ট সবচেয়ে ভালো কাজ করে। এবং মনে রাখবে যে ম্যাঙ্গানিন অর্থাৎ এটা একটা সংকর ধাতু, ম্যাঙ্গানিন তাদের যদি তৈরি হয় তাহলে শান্ট এই সমস্তগুলো ধর্ম পায়, সুতরাং মিটারটা ভালো কাজ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন ভোল্টমিটারের পরিসর বৃদ্ধির জন্য এর কয়েলের সাথে সিরিজে উচ্চ রেজিস্ট্যান্স সংযোগ করে ডিসি বা এসি সরবরাহ দিলে ভোল্টমিটার বেশি পরিমাণ ভোল্টেজ পরিমাপ করতে পারে। একে ভোল্টমিটারের রেঞ্জ বৃদ্ধি বলে। এখানে মনে রাখা প্রয়োজন যে এই ভোল্টমিটারের রেঞ্জ বৃদ্ধি বলে আর এই রেজিস্ট্যান্সকে বলা হবে, এই রেজিস্ট্যান্সটাকে বলা হবে হচ্ছে ভোল্টমিটার মাল্টিপ্লায়ার। এখানে দেখা যাচ্ছে যে একটা ভোল্টমিটার তার সাথে সিরিজে একটা 49 kΩ রেজিস্ট্যান্স আছে, সে 49 kΩ রেজিস্ট্যান্স হচ্ছে মাল্টিপ্লায়ার। আর ভোল্টমিটার কয়েলের ভিতর যে রেজিস্ট্যান্স আছে তার জন্য ভোল্টমিটার একটা ডিফ্লেকশন করে। এই ভোল্টমিটার যে পাওয়ারটা দেবে সেটা হচ্ছে ভোল্টমিটারের পূর্ণ স্কেল বিক্ষেপ বলে। আর মোট সাপ্লাই ভোল্টেজটা অর্থাৎ ইনপুটে যে ভোল্টেজটা প্রয়োগ করা হবে সেই ভোল্টেজটা হচ্ছে লাইন ভোল্টেজ বা সাপ্লাই ভোল্টেজ। এখানে সাপ্লাই ভোল্টেজ ইনপুট দেখা যাচ্ছে 10 ভোল্ট, অর্থাৎ ভোল্টমিটার পাওয়ার দিচ্ছে 2.2। এই 2.2 কে ভোল্টমিটারের যে মাল্টিপ্লাইং ভেক্টর পাওয়া যাবে তা দিয়ে গুণ করলে পরে ভোল্টমিটারের ইনপুট ভোল্টেজটা পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভোল্টমিটার মাল্টিপ্লায়ারের বৈশিষ্ট্য, এখানে শান্টের মাল্টিপ্লায়ারের বৈশিষ্ট্য, শান্টের বৈশিষ্ট্য এবং মাল্টিপ্লায়ারের বৈশিষ্ট্য মোটামুটি একই, শুধু
শুধু দুই একটা পার্থক্য আছে, শুধু আমি সেটাই বলে যাব। এক হচ্ছে ভোল্টমিটার মাল্টিপ্লায়ারের মান মিডিয়াম রেজিস্ট্যান্স হতে হবে, মিডিয়াম এবং হাই রেজিস্ট্যান্স হতে হবে। মিডিয়াম রেজিস্ট্যান্স হচ্ছে 1 ওহম থেকে 1 ওহম থেকে 100 কিলো ওহম, এবং হাই রেজিস্ট্যান্স হচ্ছে 100 কিলো ওহমের বেশি। সুতরাং মনে পড়ছে যে ভোল্টমিটারের রেজিস্ট্যান্স সাম কিলো ওহম থেকে শুরু হবে, অর্থাৎ 10, 15, 20, 30 এরকম কিলো ওহম থেকে শুরু হবে, এর মেগা ওহম পর্যন্ত হতে পারে। এরপরে আমরা শান্টে যেমন রোদের তাপমাত্রা ছ কম হতে হবে, ভোল্টমিটার বৈশিষ্ট্য মাল্টিপ্লায়ের বৈশিষ্ট্য যে এর তাপমাত্রা ছ কম হতে হবে। থার্মোইলেকট্রিক প্রভাব মুক্ত হবে, যা আমরা শান্টের বৈশিষ্ট্যে আলোচনা করেছি। ম্যাঙ্গানিন তারে তৈরি হতে হবে, থার্মোইলেকট্রিক প্রভাব মুক্ত হবে, এটাও আমরা ওখানে আলোচনা করেছি শান্টের বৈশিষ্ট্যে। মাল্টিপ্লায়ের মান মিটার রোধের চেয়ে বেশি হয়, এই মাল্টিপ্লায়ের মান মিটার রোধের চাইতে যত বেশি হবে তত ভোল্টমিটার বেশি ভোল্টেজ পরিমাপ করতে পারবে। মাল্টিপ্লায়ের অচুম্বক পদার্থ তৈরি হতে হবে, অর্থাৎ চৌম্বক পদার্থ ব্যবহার করা যাবে না। মাল্টিপ্লায়ের প্রসারণ গুণাঙ্ক কম হতে হবে, অর্থাৎ যত প্রসারণ গুণাঙ্ক কম হবে তত তাপমাত্রা এর হ্রাস বৃদ্ধির পরিমাণ কম হবে, এবং মিটারের পার্থক্যটিও কম হবে, এবং মাল্টিপ্লায়ারের যে ফ্লেক্সিবিলিটি, যে নমনীয়তাটা বজায় থাকবে। পাশের চিত্রে দেখানো হয়েছে একটা ভোল্টমিটার, তার কয়েল হচ্ছে কয়েলের রেজিস্ট্যান্স হচ্ছে RM, এবং তার সাথে সিরিজে একটা মাল্টিপ্লায়ার রেজিস্ট্যান্স সংযোগ করা আছে, তার রেজিস্ট্যান্স হচ্ছে RS। এখানে মনে রাখা যেত যেহেতু ভোল্টমিটার এবং এই যে কয়েল সিরিজে সংযোগ করে যে সেট পাওয়া যাবে, সেই সেটটা অবশ্যই সাপ্লাই বা লোডের সাথে প্যারালালে সংযোগ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা একটু আলোচনা করব যে কারেন্ট ট্রান্সফরমারের সাহায্যে কিভাবে রেঞ্জ বৃদ্ধি করা যায়। কারেন্ট ট্রান্সফরমার, প্রত্যেকটা কারেন্ট ট্রান্সফরমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটা রেশিও থাকে, এবং কারেন্ট ট্রান্সফরমার একটা স্টেপ আপ ট্রান্সফরমার, অর্থাৎ সেকেন্ডারিতে কারেন্ট কমে যায়। প্রাইমারিতে প্যাচ সংখ্যা খুব কম থাকে, এখানে এক টার্ন বিশিষ্ট একটা প্যাচ দেখানো হয়েছে, আর সেকেন্ডারিতে অনেক প্যাচ দেখানো হয়েছে। প্রাইমারিটা সার্কিটের সাথে লোডের সাথে সংযুক্ত থাকে, এবং যখন আমরা সরবরাহ দিব তখন প্রাইমারিতে কারেন্ট বেশি থাকবে এবং সেকেন্ডারি কারেন্ট অনেক কমে যাবে। ফলে লো রেঞ্জের একটা মিটার দিয়ে আমরা কারেন্টটা মাপবো, এবং সেই কারেন্টটা রেশিও দিয়ে গুণ করলে আমাদের লাইন কারেন্ট বা প্রাইমারি কারেন্ট পাওয়া যাবে। অর্থাৎ এই অ্যামিটার পার্টটা যদি যদি 1 অ্যাম্পিয়ার হয় আর কারেন্ট ট্রান্সফরমারের রেশিও যদি 30/5 হয়, তাহলে রেশিও হচ্ছে 6, তাহলে 1 অ্যাম্পিয়ারের 6 দিয়ে গুণ করলে আমাদের ইনপুটে 5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে। অর্থাৎ এটা মনে রাখতে হবে যে অ্যামিটার রিডিংটা খুব কম, তাকে রেশিও দিয়ে গুণ করতে হবে। সুতরাং আমাদের কারেন্ট ট্রান্সফরমার দিয়ে যদি আমাদের রেঞ্জ বৃদ্ধি করতে হয়, আগে যে কারেন্ট ট্রান্সফরমারটা ব্যবহার করব তার রেশিওটা জেনে নিতে হবে। পাশে একটা সাবস্টেশন বা পাওয়ার স্টেশনে ব্যবহৃত একটা সিটি দেখানো হয়েছে, কারেন্ট ট্রান্সফরমার দেখানো হয়েছে, যার উপরে থাকে হচ্ছে দুটো টার্মিনাল লাইনের সাথে সিরিজে সংযোগ করা হয়, আর নিচে যে বক্স থাকে সেই বক্সে হচ্ছে সেকেন্ডারি টার্মিনাল থাকে, সেকেন্ডারি টার্মিনালের সাথে অ্যামিটার সংযুক্ত করতে হয়। এখানে মনে রাখা প্রয়োজন কারেন্ট ট্রান্সফরমারের সেকেন্ডারি অবশ্যই আর্থিং করতে হবে। এবার আসা যাক পটেনশিয়াল ট্রান্সফরমার। পটেনশিয়াল ট্রান্সফরমার একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার, স্টেপ ডাউন ট্রান্সফরমার প্রাইমারিতে প্যাচ সংখ্যা বেশি থাকে, সেকেন্ডারিতে প্যাচ সংখ্যা কম থাকে। সেকেন্ডারিতে একটা ভোল্টমিটার সংযোগ করা হয়, আর প্রাইমারি সাপ্লাইয়ের সঙ্গে বা লোডের সঙ্গে সংযোগ করা হয়। ফেজ টু ফেজ ভোল্টেজ মাপতে লাইন ভোল্টেজ মাপতে হলে দুটো লাইনের সাথে সংযোগ করতে হবে 3 ফেজে, আর যদি সিঙ্গেল ফেজ ভোল্টেজ মাপতে হয় তাহলে লাইন আর নিউট্রালের সাথে সংযোগ করতে হবে। এখন যদি ইনপুটে সরবরাহ দেওয়া যায় তাহলে ভোল্টমিটারে একটা রিড করবে, ঠিক ভোল্টমিটার রেশিওটা দেওয়া জানা থাকবে, যেমন যেমন 100/5 একটা ভোল্টমিটারের রেশিও, তাহলে 100/5 দিয়ে ভাগ করলে হচ্ছে 20, তাহলে 20 দিয়ে ভোল্টমিটার রিডিং যদি 20 হয় তাহলে 20 হয় তাহলে ভোল্টমিটারের রিডিং যদি 20 হয় আর রেশিও যদি 20 হয় তাহলে সেই রেশিও 20 দিয়ে অর্থাৎ 20 দিয়ে গুণ করলে প্রাইমারি ভোল্টেজ 400 ভোল্টেজ পাওয়া যাবে। ওকে, এরকম কয়েকটা পটেনশিয়াল ট্রান্সফরমার দেখানো হয়েছে, 300 কেভি, 100 কেভি, এরকম কয়েকটা ট্রান্সফরমার দেখানো হয়েছে। এরও পটেনশিয়াল ট্রান্সফরমারও ST টার্মিনাল উপরে থাকে এবং LT টার্মিনাল নিজে বক্সে থাকে, LT টার্মিনালের সাথে ভোল্টমিটার সংযোগ করা হয় আর ST টার্মিনাল লাইনের সাথে প্যারালালে সংযোগ করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন ক্যাপাসিট্যান্স পটেনশিয়াল ডিভাইডারের সাহায্যে কিভাবে রেঞ্জ এক্সটেনশন করা যায়। ক্যাপাসিট্যান্স
একাধিক ক্যাপাসিটর সিরিজে সংযোগ করে করা হয়, এবং যে কোনো একটা ক্যাপাসিটরের সাথে একটা ভোল্টমিটার, সাধারণত ইলেকট্রিস্ট্যাটিক ভোল্টমিটার হলে ভালো হয়, সাথে প্যারালালে সংযোগ করা হয়। এই প্যারালালে সংযোগ করা হয়, তারপরে ইনপুটে সরবরাহ দিলে পরে একটা ক্যাপাসিটার যে ভোল্টমিটার লাগানো থাকে সেই ভোল্টমিটারের একটা রিডিং দেয় বা পাঠ দেয়। এখন এই সার্কিট থেকে এই ক্যাপাসিটর পটেনশিয়াল ডিভাইডারের মাল্টিপ্লাইং ফ্যাক্টর বের করা থাকে বা বের করা হয়। বের করে তারপরে সে ফ্যাক্টর দিয়ে যদি আমরা ভোল্টমিটার রিডিংটা দিয়ে গুণ করি তাহলে আমরা ইনপুট ভোল্টেজ পাব। এইভাবে ক্যাপাসিটর পটেনশিয়াল ডিভাইডারের সাহায্যে বেশি ভোল্টেজ পরিমাপ করা হয়। রেজিস্ট্যান্স পটেনশিয়াল ডিভাইডার, রেজিস্ট্যান্স পটেনশিয়াল ডিভাইডার একাধিক রেজিস্ট্যান্স এরকম সিরিজে থেকে সাপ্লাই ভোল্টেজ প্রয়োগ করা হয় এবং একটা রেজিস্ট্যান্সের আড়াআড়ি একটা ভোল্টমিটার লাগানো হয়। এখানে দেখানো হচ্ছে যে আয়রন রেজিস্ট্যান্সের আড়াআড়ি ভোল্টমিটার সংযোগ করা হয়েছে, সেই ভোল্টমিটারের রিডিংটাকে এই রেজিস্ট্যান্স পটেনশিয়াল ডিভাইডারের মাল্টিপ্লাইং ফ্যাক্টর দিয়ে গুণ করলে পরে আমরা সর্বাধিক ইনপুট ভোল্টেজ অর্থাৎ ভিএস পাওয়া যাবে। অর্থাৎ আউটপুট ভোল্টেজ যদি V0 হয়, মাল্টিপ্লাইং ফ্যাক্টর দিয়ে গুণ করে সেই ভোল্টেজটা সাপ্লাই ভোল্টেজ ভিএস পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডিসি সার্কিটে অ্যামিটারের অ্যামিটার শান্ট এটা পূর্বেই আলোচনা করে হয়েছে, তবু আমি আবার বলছি যে ডিসি অ্যামিটারের পরিসর বৃদ্ধির জন্য এর কয়েলের সাথে প্যারালালে যে লো রেজিস্ট্যান্স সংযোগ করে ডিসি সরবরাহ দিলে অ্যামিটার বেশি কারেন্ট পরিমাপ করতে পারে, একে ডিসিতে অ্যামিটারের রেঞ্জ বৃদ্ধি বলে। উক্ত প্যারালাল রেজিস্ট্যান্সকে অ্যামিটার শান্ট বলে। এক্ষেত্রে শান্টের শুধু ওহমিক রেজিস্ট্যান্স বা ডিসি রেজিস্ট্যান্স কাজ করে, লাইন কারেন্টের বৃহদংশ শান্ট দিয়ে এবং সামান্য অংশ শান্টের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। শান্ট সাধারণত ম্যাঙ্গানিজ ধাতু তৈরি হয়, অর্থাৎ শান্ট হিসাবে ম্যাঙ্গানিজ ধাতুই হচ্ছে আদর্শ, যা পূর্বে আমরা আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দুটো সার্কিট দেখানো হয়েছে। প্রথম সার্কিটে একটা বেসিক মিটার, তার সাথে প্যারালালে একটা শান্ট রেজিস্ট্যান্স প্যারালালে সংযোগ করা হয়েছে। সে প্যারালালে সংযোগ করলে পরে দেখা যাচ্ছে যে সাপ্লাই দিলে পরে ইনপুটে কারেন্ট আই প্রবাহিত হয়। আই বা এটাকে আইএল বলে। সেই আইএল কারেন্ট হচ্ছে লাইন কারেন্ট বা লোড কারেন্ট, বা আই কারেন্ট হচ্ছে লাইন কারেন্ট বা লোড কারেন্ট। এটা দুটো ভাগে ভাগ হয়ে যাবে। আমরা আগের থেকেই জানি যে আইএম হচ্ছে মিটার কারেন্ট আর আইএসএস হচ্ছে শান্ট কারেন্ট। আইএম হচ্ছে পরিমাণ কম এবং শান্টের কারেন্ট আইএসএস এর পরিমাণ বেশি হয়। ঠিক পাশের চিত্রে আরেকটা শান্ট দেখানো হয়েছে। এখানে মনে রাখতে হবে যে এই মিটারের তাপমাত্রাজনিত ত্রুটি দূর করার জন্য, অ্যামিটারের তাপমাত্রাজনিত ত্রুটি, কয়েল তাপমাত্রায় পরিবর্তন হয়ে যে পাঠের যে ত্রুটি হয় সেটা দূর করার জন্য আমাদের এই মিটারের সাথে সবসময় একটা সোয়াম্পিং রেজিস্ট্যান্স সংযোগ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসা যাক যে প্রমাণ করো যে শান্টের যে মান, আমরা যে শান্টটা লাগাবো আরএসএস, আমরা যে চিত্রে দেখছি শান্টের পাওয়ারটা কত হবে, মানটা কত হবে, রেজিস্ট্যান্সটা কত হবে। এটা রেজিস্ট্যান্স হচ্ছে আরএসএস ইজিক্যাল টু আরএম বাই এন মাইনাস ওয়ান। এখন পাশের চিত্রের দিকে ধরা যাক যে আরএম হচ্ছে অ্যামিটার কয়েলের রোধ, আইএম হচ্ছে অ্যামিটার কয়েলের কারেন্ট, আরএসএস হচ্ছে শান্টের রোধ, আইএসএস হচ্ছে শান্টের কারেন্ট। তাহলে লাইন কারেন্ট আইএল ইজিক্যাল টু হবে আইএম প্লাস আইএসএস, অর্থাৎ যেহেতু শান্ট এবং মিটার প্যারালালে আছে, অবশ্যই এই শান্ট এবং মিটারের প্যারালাল সেট লোডের সাথে সিরিজে সংযোগ করতে হবে। তাহলে আইএল ইজিক্যাল টু আইএম প্লাস আইএসএস, এই সূত্র থেকে আমরা আইএসএস কে আইএসএস ইজিক্যাল টু পাই আইএল মাইনাস আইএম। এবার দেখা যায় যে অ্যামিটারের ভোল্টেজ ড্রপ হবে আইএম ইন্টু আরএম। ওহমের সূত্র থেকে আমরা জানি যে ভোল্টেজ ড্রপ বা ভোল্টেজ ভি ইজ ইকুয়াল টু আইএম, তাহলে আইএম আরএম মিটার কারেন্ট আর মিটার রেজিস্ট্যান্সের গুণফল। শান্টের ভোল্টেজ ড্রপ হবে আইএসএস ইন্টু আরএসএস, অর্থাৎ শান্ট কারেন্ট এবং শান্ট রেজিস্ট্যান্সের গুণফল। অ্যামিটার ও শান্ট প্যারালালে বিধায় শান্টের ভোল্টেজ ড্রপ ইজ ইকুয়াল টু মিটারের ভোল্টেজ ড্রপ, অর্থাৎ আমরা জানি যে প্যারালালে ভোল্টেজ সমান, তাহলে অ্যামিটারের ভোল্টেজ ড্রপ এবং শান্টের ভোল্টেজ ড্রপ সমান হবে। তাহলে ওখান থেকে পাই আমরা আইএসএস ইজ ইকুয়াল টু আইএসএস ইনটু আরএসএস ইজ ইকুয়াল টু আইএম ইনটু আরএম। এবার তাহলে আইএসএস আমরা পূর্ববর্তীতে আগের স্লাইডটাই দেখেছি যে আইএসএস ইজ ইকুয়াল টু আইএল মাইনাস আইএম। সুতরাং
RSS is equal to হবে IM into RM ভাগ হচ্ছে IL minus IM অর্থাৎ RS টা বাম পাশে রেখে লেফট হ্যান্ড সাইডে রেখে ডান পাশে IL IM নিয়ে গেলে পরে এরকম দাঁড়ায়, এরকম সূত্রটা এরকম দাঁড়ায় IM into RM by IL minus IM। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার RSS is equal to কি হবে RM ভাগ হচ্ছে IL minus IM ভাগ IM অর্থাৎ লব এবং হরকে IM দ্বারা ভাগ করা। এরপরে আমরা ক্যালকুলেশন করে পাবো যে আর এম বাই হচ্ছে আই এল বাই আই এম মাইনাস ওয়ান। এখানে আই এল বাই আই এম অর্থাৎ লোড কারেন্ট বা লাইন কারেন্ট এবং মিটার কারেন্টের অনুপাতটাকে বলা হচ্ছে শান্টের মাল্টিপ্লাইং পাওয়ার। শান্টের মাল্টিপ্লাইং পাওয়ার হচ্ছে এন দ্বারা প্রকাশ করা হয়, এন ইজ ইকুয়াল টু হবে আই এল বাই আই এম ইজ ইকুয়াল টু শান্টের মাল্টিপ্লাইং পাওয়ার। তাহলে আমরা যদি এই আই এল বাই আইএম এর যে এন বসায় দেই তাহলে আর এস এস ইজ ইকুয়াল টু হবে আর এম বাই এন মাইনাস ওয়ান অর্থাৎ শান্ট রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু মিটার রেজিস্ট্যান্স ভাগ এন মাইনাস ওয়ান। এবার আসা যাক ভোল্টমিটার মাল্টিপ্লায়ার এবং সোয়াম্পিং রেজিস্ট্যান্স। প্রিয় শিক্ষার্থী বিন্দু, যে ভোল্টমিটার মাল্টিপ্লায়ার সম্পর্কে আগেই আলোচনা করা হয়েছে, তবুও আবার ভোল্টমিটার মাল্টিপ্লায়ার সম্পর্কে বলা যায় যে ভোল্টমিটারের রেঞ্জ বৃদ্ধি করার জন্য ভোল্টমিটারের সাথে সিরিজে ভোল্টমিটারের কয়েলের রেজিস্ট্যান্সের চাইতে বেশি মানে একটা রেজিস্ট্যান্স সিরিজে সংযোগ করা হয়, একে বলা হয় ভোল্টমিটার মাল্টিপ্লায়ার। মাল্টিপ্লায়ারের মান যদি খুব বেশি হয় বা বড় হয় অনেক সময় ভোল্টমিটারের ভিতরই সেট করা হয়, আবার অনেক সময় মাল্টিপ্লায়ারটা ভোল্টমিটারের বাইরে সেট করা হয়। প্রথম সার্কিটে ভোল্টমিটারের মাল্টিপ্লায়ারটা বাইরে সেট করা দেখা যাচ্ছে। সুতরাং ভোল্টমিটার মাল্টিপ্লায়ার হচ্ছে যে ভোল্টমিটারের রেঞ্জ বৃদ্ধির জন্য ভোল্টমিটারের সাথে সিরিজে একটা হাই রেজিস্ট্যান্স সংযোগ করা হয়, একে বলা হয় ভোল্টমিটার মাল্টিপ্লায়ার। দ্বিতীয় চিত্রে দেখা যাচ্ছে যে ভোল্টমিটারের সাথে একটা সোয়াম্পিং রেজিস্ট্যান্স সংযোগ করা আছে। সোয়াম্পিং রেজিস্ট্যান্স হচ্ছে ভোল্টমিটারের তাপমাত্রা জনিত ত্রুটি দূর করার জন্য সোয়াম্পিং রেজিস্ট্যান্স, অর্থাৎ ভোল্টমিটারের ভিতর যে মিটারের কয়েল থাকে, যে মাল্টিপ্লায়ার থাকে, তাপমাত্রা পরিবর্তনের সাথে এদের রেজিস্ট্যান্সের পরিবর্তন হয়, এদের রেজিস্ট্যান্সেরও পরিবর্তন হয়। এই পরিবর্তন হলে ভোল্টমিটারের পাঠের ত্রুটি হয়, আর শান্ট রেজিস্ট্যান্স সংযোগ করলে সেই পাঠের ত্রুটিটা বিদরিত হয়, অর্থাৎ এই ত্রুটির পরিমাণ এত কমে যায় রেজিস্ট্যান্সের পরিবর্তন যে নগণ্য। এবার তৃতীয় সার্কিটে অ্যামিটারের সাথে একটা সোয়াম্পিং রেজিস্ট্যান্স সংযোগ করা হয়েছে। সোয়াম্পিং রেজিস্ট্যান্স হচ্ছে তাপমাত্রাজনিত কয়েলের রেজিস্ট্যান্স তাপমাত্রাজনিত কারণে পরিবর্তন হয়ে মিটারের পাঠের যে ত্রুটি হয় সেটা দূর করার জন্য আমাদের এই সোয়াম্পিং রেজিস্ট্যান্স ব্যবহার। ঠিক এরকম ভোল্টমিটারের যদি আমরা মাল্টিপ্লায়ার মান বের করি, আর এম ইজিক্যাল টু ভোল্টমিটার কয়েলের রোধ, স্মল বি হচ্ছে ভোল্টমিটার কয়েলের ভোল্টেজ, আই এম হচ্ছে ভোল্টমিটার কয়েলের কারেন্ট, আর এইচ হচ্ছে ভোল্টমিটারের রোধ, ভোল্টমিটার মাল্টিপ্লায়ের রোধ, ভোল্টমিটার মাল্টিপ্লায়ের ভোল্টেজ হচ্ছে আই এম ইন্টু আর এস সি, আর ভোল্টমিটারের কয়েলের ভোল্টেজ হচ্ছে আই এম ইন্টু আর এম। সুতরাং আমরা পাবো যে ভোল্টমিটারের মোট ভোল্টেজ মাল্টিপ্লায়ার ভোল্টেজ যোগ ভোল্টমিটার কয়েলের ভোল্টেজ, এ দুটো যোগ করলে আমরা আই এম আর এস সি প্লাস আই এম আর এম হয়, আর স্মল ভি হচ্ছে মিটারের ভোল্টেজ অর্থাৎ ভোল্টমিটারের ভিতর যে কয়েল থাকে সে কয়েলের ভোল্টেজ। তাহলে 1 নং সমীকরণকে 2 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করলে পরে আমরা ক্যাপিটাল ভি বাই স্মল ভি পাওয়া যাবে, সে তারপর আই এম কমন নিয়ে আর এম দ্বারা ভাগ করলে পরে আমাদের ক্যাপিটাল ভি বাই স্মল ভি ইজ ইকুয়াল টু আর এস সি বাই আর এম প্লাস আর এম বাই আর এম। অর্থাৎ ক্যালকুলেশন করে এখন ক্যাপিটাল ভি বাই স্মল ভি এটা হচ্ছে ভোল্টমিটার মাল্টিপ্লাইং ফ্যাক্টর, অর্থাৎ সাপ্লাই ভোল্টেজ এবং মিটারের ভোল্টেজ অনুপাতকে বলা হয় ভোল্টমিটার মাল্টিপ্লাই ফ্যাক্টর। এখান থেকে ক্যালকুলেশন করে পাওয়া যাবে এম ইজ ইকুয়াল টু আর এস সি বাই আর এম প্লাস ওয়ান, আর আর এস সি ইজ ইকুয়াল টু এম মাইনাস ওয়ান ইন্টু আর এম। সুতরাং আমরা আর এস সির মান এবং মাল্টিপ্লাইং ফ্যাক্টরের মান ডাটা দেওয়া থাকলে আমরা বের করতে পারবো। সুতরাং শান্টের মাল্টিপ্লাইং পাওয়ার আবার বলা হচ্ছে যে লোড কারেন্ট এবং মিটার কারেন্টের অনুপাত হচ্ছে শান্টের মাল্টিপ্লাইং পাওয়ার, এর মান যত বেশি হবে অ্যামিটারের রেঞ্জ তত বেশি হবে। আর ভোল্টমিটার মাল্টিপ্লাইং ফ্যাক্টর হচ্ছে যে সাপ্লাই ভোল্টেজ এবং মিটার ভোল্টেজের অনুপাত, সাপ্লাই ভোল্টেজ এবং মিটারের যে কয়েলের ভোল্টেজ অনুপাত হচ্ছে ভোল্টমিটার মাল্টিপ্লাইং ফ্যাক্টর।
এবার সোয়াম্পিং রেজিস্ট্যান্স, পূর্বে আলোচনা ভোল্টমিটারের সাথে তাপমাত্রাজনিত ত্রুটি দূর করার জন্য একটা হাই রেজিস্ট্যান্স সংযোগ করা হয়, এটা বলেছে সোয়াম্পিং রেজিস্ট্যান্স। এবং অ্যামিটার কয়েলের সাথে সিরিজে একটা হাই রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়, সেটাকে বলা হচ্ছে সোয়াম্পিং রেজিস্ট্যান্স। এটা পূর্ববর্তী আলোচনা করেছে। এবং সোয়াম্পিং রেজিস্ট্যান্স কাকে বলে? তাহলে তাপমাত্রা পরিবর্তনের ফলে মিটারের কয়েলের রোধ এবং শান্ট বা মাল্টিপ্লায়ের রোধ পরিবর্তনের ফলে মিটারের পাঠের উল্লেখযোগ্য ত্রুটি পরিলক্ষিত হয়। এই ত্রুটির জন্য মিটারের সাথে সিরিজে ম্যাঙ্গানিং তারের একটু উচ্চ রোধ সংযোগ করা হয়, একে সোয়াম্পিং রেজিস্ট্যান্স বলে, সোয়াম্পিং রেজিস্ট্যান্স বলে। এর মান হয় 20-30 গুণ মিটার কয়েলের রেজিস্ট্যান্সের চাইতে। সোয়াম্পিং রেজিস্ট্যান্সের মান যত বেশি হবে মাল্টিপ্লাইং ফ্যাক্টর, তত তাপমাত্রাজনিত ত্রুটি তত বেশি দূর হবে, অবশ্যই এটা সিরিজে সংযোগ করা হয়। এবার প্রিয় শিক্ষার্থীদের বৃন্দ, আসা যাক একটা প্রবলেম নিয়ে। একটা অঙ্ক দেওয়া হয়েছে, একটা মুভিং কয়েল অ্যামিটার পূর্ণ স্কেলে 5 অ্যাম্পিয়ার পাঠ দেয়, এর আভ্যন্তরীণ রোধ 10 ওহম, উক্ত মিটার দ্বারা 10 অ্যাম্পিয়ার এবং 100 ভোল্ট পরিমাপ করার জন্য কত মানের শান্ট এবং কত মানের মাল্টিপ্লায়ার সংযোগ করতে হবে। এখানে দেখা যায় যে মিটার কারেন্ট হচ্ছে IM = 5 মিলি অ্যাম্পিয়ার, IL = 10 অ্যাম্পিয়ার লোড কারেন্ট, আর মিটার রোধ হচ্ছে 10 ওহম। সুতরাং মাল্টিপ্লাইং পাওয়ার হচ্ছে N = IL/IM, IL/IM, IL এর মান 10 এবং IM এর মান 5×10⁻³, সুতরাং = 2000। এখন অ্যামিটার শান্ট = RS = RM/N-1, অর্থাৎ 10/200-1, অর্থাৎ 5×10⁻³ ওহম, এটাকে 5 মিলি ওহম। ঠিক ভোল্টমিটার মাল্টিপ্লাইং ফ্যাক্টর বের করার জন্য আমাদের ভোল্টমিটার কয়েলের ভোল্টেজ V = IM×RM, 5×10⁻³ × 10 = 0.05 ভোল্ট, আর সাপ্লাই ভোল্টেজ হচ্ছে 100 পরিমাপ করতে হবে। তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর হচ্ছে বড় V/ছোট V, অর্থাৎ V/v, 100/0.05 = 2000। তাহলে ভোল্টমিটার সিরিজ রেজিস্ট্যান্স হচ্ছে মাল্টিপ্লায়ার হচ্ছে M-1×RM, 200-1×100 = 19,990 ওহম, অর্থাৎ 19.99 কিলো ওহম। এই হচ্ছে আমাদের একটা শান্ট। এখানে একটা শান্টের অঙ্ক এবং ভোল্টমিটার অঙ্ক মিশ্রিত করে দেওয়া আছে, সুতরাং 1.6 এবং 1.9 এই দুটা আর্টিকেলে যে অঙ্কগুলো আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সূত্র দ্বারা তোমরা ঠিকমতো করে ফেলবে। আর আজকে আর সময় শেষ, ধন্যবাদ। আমার জন্য দোয়া করবে, করোনা থেকে সবাই মুক্ত লাভ করুক। সব গেছে তো?